ছাগলকাণ্ডে ফেঁসে যাওয়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এবার সামনে এসেছে তার প্রথম পক্ষের ছেলে তৌফিকুর রহমান অর্ণবে শতকোটি টাকার বিনিয়োগের তথ্য। জানা যায়, এখন পর্যন্ত আটটি কোম্পানির পরিচালক মতিউর রহমানের প্রথম পক্ষের ছেলে তৌফিকুর রহমান অর্ণব। যুক্তরাষ্ট্রে লেখাপড়া করে দেশে ফেরার ছেলের বৈধ কোনো আয়ের উৎস না থাকলেও তিনি এসব কোম্পানিতে কাগজে কলমে বিনিয়োগ করেছেন 11,58,00,000 টাকা। আটটির মধ্যে সাতটি লিমিটেড কোম্পানি। এর মধ্যে শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডে 10,36,00,000 টাকা, অর্ণব ট্রেডিং লিমিটেডে 9,00,000, ভীর্গো কমিউনিকেশন লিমিটেডে 1,16,000, আইপি কমিউনিকেশন লিমিটেডে 2,66,000, এনআরবি টেলিকম লিমিটেডে 50,000, গ্লোবাল শুজ লিমিটেডে 16,25,000, লাকিলি বিল্ডার্স লিমিটেডে 30,00,000 ও ওয়ান্ডার পার্ক নামের ব্যবসা প্রতিষ্ঠানে তার 10,00,000 টাকার বিনিয়োগ রয়েছে। পুঁজিবাজারেও অর্ণবের 2,12,00,000 টাকার বিনিয়োগ রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানকে তিনি ঋণ দিয়েছেন 9,00,000,000 টাকা। আয়কর ফাইল অনুসারে তার মোট 26,69,00,000 টাকার সম্পদ রয়েছে। তবে মতিউরের ঘনিষ্ঠ সূত্র বলছে, ছেলের নামেই 100,00,000 টাকার সম্পদ করেছেন তিনি। ওয়ান্ডার পার্কে মাত্র 10,00,000 টাকার বিনিয়োগ দেখালেও বিশাল এই পার্কেই বিনিয়োগ করা হয়েছে প্রায় 100,00,000 টাকা। এই পার্কের কয়েকজন পরিচালকের মধ্যে অর্ণব একজন। সে অনুযায়ী এই পার্কের মালিকদের একজন হিসেবে তিনি প্রায় 50,00,000 টাকার মালিক। এছাড়াও ময়মনসিংহের ভালুকায় প্রায় 300 বিঘা জমির উপর গড়ে তোলা পারিবারিক কোম্পানি গ্লোবাল শুজ লিমিটেডে মাত্র 16,50,000 টাকা দেখালেও এই কোম্পানির সম্পদ মূল্য 100,00,000 টাকা। একজন পরিচালক হিসেবে তিনি এখানেও বিপুল টাকার সম্পদের ভাগিদার। এভাবে প্রতিটি কোম্পানির সম্পদ মূল্য অনুযায়ী অর্ণব 100,00,000 টাকার সম্পদের মালিক। তার আয়কর ফাইলের তথ্যেও সেটা স্পষ্ট হয়েছে। গত অর্থ বছরে তিনি 6,53,00,000 টাকার আয় দেখিয়েছেন। এর মধ্যে সম্পত্তি থেকে 1,98,00,000 ও জমি বিক্রি করে আয় দেখিয়েছেন 2,43,00,000 টাকা। জানা গেছে, ছাগলকাণ্ডের পর দুই ছেলেকে নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাড়ি জমানো মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলিও সম্পদে খুব একটা পিছিয়ে নেই। খিলক্ষেত এলাকার বনরূপা আবাসিকে রয়েছে তার 3 কাঠার প্লট। ঢাকা ও চট্টগ্রামে রয়েছে 6টি ফ্ল্যাট। এর মধ্যে ঢাকার মধুবাগে 1টি, মিরপুরের সেনপাড়ায় 1টি, ধানমন্ডিতে 2টি ও চট্টগ্রামে 2টি ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে মাত্র 4,78,00,000 টাকা। চট্টগ্রামের 1টি ফ্ল্যাটের আয়তন 5,500 স্কোয়ার ফুট। আয়কর ফাইলে শাম্মী আক্তার শিবলির মোট সম্পদের পরিমাণ 37,76,47,000 টাকার। তার মোট সম্পদের মধ্যে ব্যাংক ও হাতে নগদ আছে 26,76,00,000 টাকা। ব্যাংক ডিপোজিট মিলিনিয়াম স্কিমে 28,65,000, ডিপিএস 22,54,000, এফডিআর 70,00,000 ও অন্যান্য বিনিয়োগ দেখানো আছে 5,00,000 টাকা। তবে এই টাকা কোথায় বিনিয়োগ করা হয়েছে তা উল্লেখ নেই। আয়কর ফাইলের বাইরেও শাম্মী আক্তারের আরও অনেক সম্পদ রয়েছে বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। News Desk, Dish TV.